তো বন্ধুরা অনেকদিন আমাদের এই চ্যানেলে অনেকদিন ভিডিও ছাড়া নাই তো একটাই কারণ আছে অনেক কিছু কাজ হচ্ছিল তো সেই কারণে আমাদের চ্যানেলে ভিডিও ছাড়া নাই তো প্রথম কথা হচ্ছে যে এই চ্যানেলে আজকে ভিডিও হচ্ছে যে আপনি থামবেন তো দেখে যান তো আজকে একটা লো বাজেটে আপনার মানে হাই কনফিগারেশন পিসি কীভাবে বানাবেন লো বাজেট না মানে বাজেটটা একটু ঠিক ঠিক আছে কিন্তু এমন পিসি বানাবেন যাতে ভাই কয়েকদিন পরে যাতে আপগ্রেড না করতে হয় ঠিক আছে তো তার জন্য আমরা সিলেক্ট করেছি আই ফাইভ টুয়েলভ জেনারেশন পয়সা ইউজ করছি যেটাতে পয়সার মধ্যেই গ্র্যাপিক

আর আমরা এর মধ্যে র্যাম ইউজ করছি মিনিমাম এইট যেটা হিট সিঙ্কে র্যাম ইউজ আপনি আপনার ষোলো জিবিও করতে পারেন আর তার সাথে আমরা ওয়ান টিবি হার্ড ডিস্ক করেছি কিছু স্টোরে স্টোর করার জন্য ঠিক আছে আর তার সাথে আপনারা যে কেবিনেটটা দেখছেন এই কেবিনেটটা আপনার মানে কাস্টমারের চয়েস পাই এই একটা আমাদের চাই ঠিক আছে তো অ্যান্সফোর্টের যে কেবিনেটটা দেখতে পাচ্ছেন দুশো কুড়ি মডেল এই একটা আমরা চুজ করেছি আর কাস্টমার এইটা ডিমান্ড যে আমার হোয়াইট কেবিনেট দরকার ঠিক আছে তো এই হোয়াইট কেবিনেটটা কাস্টমারের পছন্দ

আর এস এন পি এস সামনে যে কোনো কোম্পানি সেই কোনো কোম্পানি বলতে একটু কোলার মাস্টার ইউজ তো করতেই হবে বেসিক্যালি আর একটু হাই ভোল্টেজ মানে আপনি পাঁচশো পঞ্চাশ ওয়ার চারশো পঞ্চাশ থেকে উপরে যেতে পারেন যত খুশি ঠিক আছে কারণ ম্যাসি গেমিং পিসি ঠিক আছে লোড তো নেবে আর পয়স এস এন পি এসটা ভালো আর কারণ হচ্ছে কোনো কিছু আপনার ইলেকট্রিসিটিতে আপনি যদি প্রবলেম হয় তাহলে কী হবে এস এন পি এস আপনাকে ধরে লাগবে সেই ইলেকট্রিসিটি ঠিক আছে মাদার মাদারবোর্ডের উপরে আপনাকে সেই ইলেকট্রিসিটিটা পড়বেই না তো সেই জন্য এস এন পি এস ভালো নেওয়া খুবই একটা জরুরি বিষয় আর এই ক্ষেত্রে আমরা মন মনিটর ইউজ করছি না কারণ অত কাস্টমারের বাজেট ছিল না তো এক্ষেত্রে আমরা উনি বলেছেন যে পরে মনিটর নেবো তো কাছে একটা এলজি মনিটর ছিল টিভি ছিল ওটা মনিটর বানিয়ে নিচ্ছে আর এর ক্ষেত্রে যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন এটা যে মনিটর ট্রান্সফর্মার কিবোর্ড আছে ঠিক আছে আর আট জিবি কিবোর্ড হচ্ছে আর তার সাথে একটা বাড়তি ইনভার্টার না থাকার সত্ত্বেও একটা ইউপিএস দিয়েছে আমরা ফন্টে গ্যাপ আর গেমিং মাউস কিবোর্ড তো কম্বো ছিলই আচ্ছা এটুকুই দিয়েছি তো চলুন দেখা যাক ম্যাচেংটায় কীরকম কনফিগারেশন কীভাবে করি আর এর টোটাল বাজেট কত হতে পারে চলুন দেখা যাক আর একটা কথা তুই যদি আমাদের কাছ থেকে সেম ধরনের কোনো কিছু বা অন্য কিছু যদি পারচেস করতে চান অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপের লিঙ্কটা আছে সেখানে আপনি অবশ্যই কনট্যাক্ট করতে পারেন বা টেলিগ্রাম টেলিগ্রাম লিঙ্ক সব থেকে বড়ো কথা টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো গ্রাফিক কার্ড সব কিছু অ্যাভেলেবেল থাকবে ভাই আপনি জাস্ট কন্টাক্ট করতে পারেন আমার এই এত হাজারের মধ্যে একটা ভালো পিসিন সেটা করে দিন তো চলে যাবে আপনি যদি আমাদের কাছে ডাইরেক্ট আসেন সে এখানে এসে বেল্ট করে নিতে পারেন বা আপনি যদি ডাইরেক্ট বলেন যে ভাই কুরিয়ার করে দাও তো অবশ্যই সেটাও করা দেবে ঠিক আছে সেটা আপনার উপর নির্ভর ঠিক আছে চলে আসুন ডিসপ্লেতে আমাদের সুবিধার ক্ষেত্রে আমরা ডিসপ্লেটা ওখানে লাগিয়েছি কারণ এখানে অলরেডি আমার একটা মেশিন আছে ওটা কেবিনেটটা ভালো নেই বাট ওটাতেও আই ফাইভ ইলেভেন জেনারেশান আছে আর এটাতে নিউ আই ফাইভ টুয়েলভ জেনারেশান আছে দুটোতেই পয়সার বেলায় গ্রাফিক্সের পয়সারের গ্রাফিক্স আছে ওই জন্য আমি গ্রাফিক্স কার্ডে কোনো লাগাই নি গ্রাফিক কার্ডের পরে ভাবনা করবো তো এখন এই মনিটারটা আমি ইউজ করছি ওসি মনিটার ওই মেশিনের তো এখন আমি প্রপার্টিজে দেখা যায় কী কী আছে না আছে ঠিক আছে শোর মোর অপশান প্রপার্টিজ তো এখানে দেখুন আমরা এর যেটা আই ফাইভ টুয়েলভ জেনারেশান ইউজ করছি যেটা বারো পাঁচশো টি ঠিক আছে আর এইট জিবি র্যাম ইউজ করছি আর এটাতে আমরা ইউজ করছি আর দেখাই আপনাদেরকে আমরা ইউজ করেছি এখানে দুশো ছাপ্পান্ন জিবি মতন এনভিএমই ইউজ করেছি জেন থ্রির স্যামসাংয়ের অরিজিনাল আর পাঁচশো পাঁচশো ওয়ান টিভি দুটো একটা হার্ড ডিস্ক ইউজ করেছি যেটাকে পাঁচশো পাঁচশো জিবিতে ডিভাইডেড করা আছে তো এই হচ্ছে আমাদের মেশিন আমরা কীবোর্ড মাউস যে মেশিনটা এক দাদা ভাইয়ের জন্য অর্ডার এসেছিলো ঠিক আছে সে মেশিনটা আমরা এই সেম কীবোর্ড মাউস দিয়েছি যে বনিক্সের কীবোর্ড মাউস দিয়েছি খুবই সুন্দর এটা ট্রান্সফর্মার কীবোর্ড মাউস আর এর সাথে আমরা দিয়েছি এর সাথে আমরা দিয়েছি একটা ইউপিএস দিয়েছি ফোনটেকের আর কিবোর্ড মাউস তো কম্পোতে দিয়েইছি ঠিক আছে খুবই ভালোভাবে দেখতে পাচ্ছেন ক্যাবিনেটটা অ্যান্ড স্পোর্ট ক্যাবিনেট ক্যাবিনেটটা আমার যেই পার্টির অর্ডার ছিল যে দাদাভাইয়ের অর্ডার ছিল তার চয়েস এটা যে আমার হোয়াইট ক্যাবিনেট চাই তো ক্যাবিনেটটার চয়েসের উপর নির্ভর এই যে আছে এখানে সব কিছু এবার সব কিছু চেক হয়ে গেল ফাইনালি এটা চলছে এবার আমরা যাব একে প্যাকিং করব এবং কাস্টমারের কাছে ডেলিভারি করবো ঠিক আছে এখানে সব কিছু সাউন্ড দিয়ে আছে একবার গেমও ইনস্টল করে দেখানো আছে আর কি গেম কিরকম ভাবে চলে